সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। বিশ্ব আছে করোনাকালীন সময়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। লায়ন্স স্টুডেন্ট কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমি তোমাদের পাঠদান দিয়ে আসতেছি রসায়ন বিষয়ে। আমি তোমাদের এর পূর্বে পড়াইছিল যে পরিবেশ রসায়নের গ্যাসীয় সূত্রাবলী, আজকে আমি ওই গ্যাসীয় সূত্রাবলীর সমন্বয় নিয়ে কথা বলব। কী বলবো আমরা আজকে? গ্যাসীয় সূত্রাবলীর সূত্রের সমন্বয় নয়, থাকুন সূত্রের সমন্বয়। আমরা প্রথমে এখানে আমি লিখে রাখছি যে পরিবেশ রসায়ন এর আজকের আলোচ্য বিষয় সূত্র সমন্বয়। সূত্র সমন্বয়ের মধ্যে আমরা দুই ধরনের বলব, একটি হলো বয়েল চার্জের সূত্রের সমন্বয়, আরেকটি হলো বয়েল চার্জ এবং অ্যাভোগাড্রোর সূত্র সমন্বয়, আদর্শ গ্যাসের অবস্থার সমন্বয়। আমরা এখানে দেখেছি সূত্র হলো বয়েলের সূত্র, চার্জের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, হেলুশাকে সার্বিক সূত্র, গ্রাহামের, এগুলো আমরা পড়েছি। আজকে আমরা এই সূত্রের সমন্বয় করব। প্রথমে আমি বয়েল চার্জের সূত্রের সমন্বয় নিয়ে আলোচনা করব। বয়েল চার্জের সূত্রের সমন্বয় এটি কীভাবে আসে? দেখেন, বয়েল চার্জের সূত্রে সমন্বিত রূপটা দাঁড়াতে থাকে যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি, অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এক্ষেত্রে আমরা দেখতেছি পি আছে, চাপ আছে, আয়তন আছে এবং তাপমাত্রা আছে, এখানে নাই আমাদের এন। অর্থাৎ আমি বলছিলাম তোমাদের যে গ্যাসের ভৌত ধর্মভিত্তিক রাশি হলো চারটি, গ্যাসের ভৌত ধর্মভিত্তিক রাশি হলো চারটি, পি ভি এন এবং টি। এই পি ভি এন টি এর মধ্যে পারস্পরিক কিছু সম্পর্ক রয়েছে, এইগুলোকে বলা হয় যে দুটি স্থির থাকে আর দুটি পরিবর্তনশীল ধরে হয় গ্যাসীয় সূত্র। এই সূত্রগুলো সম্মিলিত রূপে এখানে দেখা যাচ্ছে, আছে চাপ, আয়তন এবং তাপমাত্রা। কি কি আছে? চাপ, আয়তন এবং তাপমাত্রা আছে, তার মানে এখানে এন স্থির রয়েছে। এখন আমরা এটা কীভাবে করবো? থেকে যে বয়েলের সূত্র অনুসারে আমরা প্রথমে সূত্র লিখবো, সূত্রগুলো দেখা গেল সম্মিলিত রূপ এবং ক্যালকুলেশন করবো, তাহলে আমরা বয়েল চার্জের সূত্রের সম্মিলিত রূপ পাবো। এখানে বয়েলের সূত্রে বলা হয়েছে ভি প্রপোর্শনাল ওয়ান বাই টু, তা আমরা আগেই করেছি যে বয়েলের সূত্রে সমীকরণ যে ভি প্রপোর্শনাল ওয়ান বাই টু যখন এন টি স্থির, এক দুই তিন চার। আবার চার্জের সূত্র অনুসারে আমরা পূর্বেই করেছি ভি প্রপোর্শনাল টি, এখানে এন ও বি স্থির। তাহলে এখানে ভি এর সাথে পি এর স্থানুপাতিক সম্পর্ক যত, তখন এন আর পি স্থির, এবং যখন ভি এর সাথে পি সম্পর্ক যুক্ত তখন এন আর পি স্থির। এখন এই দুটি সূত্রে দেখা যাচ্ছে এখানে পি পরিবর্তনশীল আর এখানে টি পরিবর্তনশীল, পি পরিবর্তনশীল টি স্থির আর এখানে টি পরিবর্তনশীল পি স্থির। আর যদি টি ও পি একটাতে টি স্থির আরেকটাতে পি স্থির, যদি আমি দুটি পরিবর্তন করি, কী কী টি আর পি এর যদি পরিবর্তন করি, আমি এটা লিখছি টি ও পি উভয়ে যদি পরিবর্তন করি, তাহলে সমন্বিত দুটি কী হবে? দেখেন, আমরা জানি চাপ আয়তন চাপের কাছে তাপমাত্রা সমান হবে, যখন এন ও পি আর পি ও টি উভয় পরিবর্তনশীল, শুধু এন স্থির। তাহলে আমরা টি ও পি উভয় পরিবর্তনশীল হলে সমন্বিত করে কি পাই? আয়তন চাপের কাছে পথে আয়তন তাপমাত্রা সমান হবে, যখন শুধু এন স্থির। কি স্থির? যখন শুধু এন স্থির, তখন ভি এর সাথে চাপের সম্পর্ক ব্যস্ত হবে এবং তাপমাত্রার সম্পর্ক সমান হবে। এক্ষেত্রে চাপের রাশি এক দিয়ে দিয়ে চার, এক্ষেত্রে যদি আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দেই তাহলে কী আসে? সমান চিহ্ন আসে, একটা কে আসে সমানুপাতিক ধ্রুব, তাহলে ভি সমান এটা, তাহলে এখানে আর একটা পিভি বা এখানে টি ইজ ইকুয়াল টু কে। নির্দিষ্ট পরিমাণ ওই একই গ্যাসের ক্ষেত্রে যদি আমাদের তাপমাত্রা টি ওয়ান, চাপ হয় পি ওয়ান এবং আয়তন হয় ভি ওয়ান, তাহলে দেখা যায় পি ওয়ান পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কে অনুরূপ। তাহলে আমরা এখানে কে সমান সমান পি ওয়ান পি ওয়ান বাই টি ওয়ান, আর কে সমান সমান পি ভি বাই টি, তাহলে এ পাশে কে কে সমান, অর্থাৎ এটা সমানটা দেখা যায়, তাহলে পি ভি বাই টি ইকুয়াল টু পি ওয়ান পি ওয়ান বাই টি ওয়ান। এই যে সূত্রটা আমরা পেয়েছিলাম, অর্থাৎ একটি গ্যাসের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ আয়তন এবং তাপমাত্রা এগুলো পরিবর্তন করে যদি পরিবর্তিত রূপ চাপ আয়তন এবং তাপমাত্রা পাওয়া যায়, তাহলে এই দুই সেটের মধ্যে সম্পর্কটি হয় যে চাপ আয়তনের গুণফল এবং টি এর ভাগফল, আর এপাশে চাপ আয়তনের গুণফল এবং টি এর ভাগফল, এইটা একটা ধ্রুব সংখ্যা পাওয়া যায়।
এখন আমরা বলব আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ তথা পিভি ইজ ইকুয়াল টু এয়ার এখানে বয়েল তারপরে হলো সাস এবং হলো এয়ার এই এই সূত্রের সমন্বিত রূপ হল পিভি ইকুয়াল টু এন আর ভি আমার মধ্যে বয়েল সাস এবং অ্যাভোগাড্রো এই তিন সূত্রের সমন্বিত রূপ হল কি পিভি ইকুয়াল টু এন আর ভি দেখেন বয়েলের সূত্রে কাকের সম্পর্ক আয়তনের সাথে চাপের সালসের সূত্রে আয়তনের সাথে তাপমাত্রা এবং অ্যাভোগাড্রোর সূত্র আয়তনের সাথে মোল সংখ্যা তাহলে আমরা কী দাঁড়াইব আয়তনের সাথে চাপ তাহলে পি আর ভি আয়তনের সাথে তাপমাত্রা তার মানে টি যোগ হইল আয়তনের সাথে মোল সংখ্যা তার মানে এনও যোগ হইল তাহলে এখানে কী কী রাশি থাকলো আয়তন থাকলো চাপ থাকলো তাপমাত্রা থাকলো এবং মোল সংখ্যা থাকলো তাই এই সূত্রে কী কী থাকবে পিও থাকবে ভিও থাকবে এনও থাকবে এবং টিও থাকবে আমরা এখানে কিন্তু সমাধান কীভাবে আসে সেটি নিয়ে একটু আলোচনা করি তাহলে এখন আমরা কি লিখব যে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ আদর্শ গ্যাসের অবস্থা প্রথমে আমরা লিখব আমি বলছি এটা সৃষ্টি হয় কি থেকে তিনটি সূত্রের সমন্বিত কি কি বয়েলের সূত্র চার্জের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র প্রিয় শিক্ষার্থী কিন্তু আবার বলতেছি আমরা কি করতে যাচ্ছি আমরা করতে যাচ্ছি হলো আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ প্রতিষ্ঠা আমরা কি নিয়ে আসবো আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ কি থেকে নিয়ে আসবো দেশীয় সূত্র থেকে নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থী কিন্তু কী কী থেকে নিয়ে আসবো নিয়ে আসবো আমরা দুটি তিনটি সূত্র থেকে প্রথম সূত্র কি বয়েলের সূত্র তারপরে কি চার্জের সূত্র তারপরে কি অ্যাভোগাড্রোর সূত্র অনুরূপভাবে আমরা বলতে চাই যে এই সূত্রের সমন্বিত রূপই হলো আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ সেই দৃষ্টিকোণ থেকে আমরা কী লিখব আমরা প্রথমে এখানে কী বলব যে শিক্ষার্থী কিন্তু দেখেন আমরা প্রথমে এই বয়েলের সূত্র চার্জের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক ফর্মেটটা লিখব আবারও বলতেছি কী লিখব বয়েলের সূত্র চার্জের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক ফর্মেটটা লিখব তাহলে আমরা এখন লিখে ফেলি শিক্ষার্থী কিন্তু আপনারা দেখেন এখন আমরা কী লিখব আমরা যে প্রথমে বয়েলের সূত্র লিখব তাহলে বয়েলের সূত্র অনুসারে সূত্রানুসারে তারপরে হলো সালসের সূত্রানুসারে তারপরে হলো অ্যাভোগাড্রোর সূত্রানুসারে এখান থেকে আমরা কি পাচ্ছি এটা হলো ভি প্রপোর্শনাল ওয়ান বাই ভি ভি প্রপোর্শনাল টি আর ভি প্রপোর্শনাল এ কন্ডিশন চলো আমি বলছিলাম যে আমাদের মনে আছে মনে হয় আমরা বলছি যে সূত্রগুলোর মধ্যে চারটি রাশি বিদ্যমান একটা হলো ভি ভি এবং এন আর টি তাহলে এখানে পি ভি আছে তাহলে বাকি কী কী আছে এন ও টি স্থির এক্ষেত্রে তাহলে এন ও টি স্থির এক্ষেত্রে তাহলে টি ও টি স্থির এখন সূত্রগুলোকে যদি আমি সমন্বিত করতে চাই তাহলে এখানে আমার পি ভি এন ও টি সবগুলোই পরিবর্তনশীল হতে হবে কারণ এখানে পি ভি আছে এখানে ভি আর টি আছে এখানে ভি আর এন আছে অর্থাৎ সব সূত্রগুলোর মধ্যে আমরা চারটি রাশি খুঁজে পাচ্ছি তাই আমরা পরিবর্তনশীল করব কি চারটি রাশি পরিবর্তনশীল করে এই সূত্র তিনটাকে যদি আমরা সমন্বিত করি তাহলে কি দাঁড়ায় এখন আমরা একটু দেখব দেখেন শিক্ষার্থী কিন্তু এখন আমরা কী করতে পারবো যে তিনটি সূত্রকে সমন্বিত করতে গেলে আমাদের রাশি পরিবর্তনশীল করতে হবে তাহলে এ টি ও পি সবই পরিবর্তনশীল সমন্বিত করে পাই যদি সময় করে পাই কি পাই ভি প্রপোর্শনাল ওয়ান বাই এম সবগুলোই পরিবর্তনশীল এখান থেকে পাই ভি সমান সমান কে তারপরে কি ওয়ান বাই বি টি এবং এম অর্থাৎ কি পাবো আমরা পি ভি সমান সমান এ এম এটি কি সমীকরণ পাইলাম আমরা এই সমীকরণে দেখা যায় যে কে এর মান কত কে এর মান কি দেখেন আমরা এসটিপি এবং এসএটিপি পূর্বে পড়েছিলাম প্রিয় শিক্ষার্থী কিন্তু এসটিপিতে আমরা বলছিলাম যে এক মোল গ্যাস এন সমান সমান যদি এক হয় এবং টি সমান সমান যদি এক হয় ক্যাবিন হয় ক্যাবিন হয় এবং হলো পি সমান সমান যদি ওয়ান ক্যাবিন হয় তাহলে ভি সমান সমান বাইশ দশমিক চার মিটার হয় অর্থাৎ এক মোল গ্যাসের ক্ষেত্রে সকল গ্যাসের আয়তন সমান এক মোল গ্যাসে এসটিপিতে এক মোল গ্যাসে সকল গ্যাসের আয়তন সমান এই দৃষ্টিকোণ থেকে আমরা জানতে পারি যদি যা কোনো পরিমাণ যদি গ্যাস হয় তাহলে এর মান ওয়ান হয় এর মান ওয়ান হয় এর মান ওয়ান হয় এবং এটি যদি এসটিপি হয় মানে
সকল দেশের ক্ষেত্রে সমান হয়। আর বলছি n এর মান 1, এক মোল গ্যাসের ক্ষেত্রে সবগুলো মান কি বলেন তো সকল গ্যাসের ক্ষেত্রে একই হয়। সবগুলো গ্যাসের ক্ষেত্রে যদি একই হয় তাহলে আমরা সেটাকে কি বলতে পারি যে সকল গ্যাসের ক্ষেত্রে সমান, সবার জন্য প্রযোজ্য, তার নাম কি সার্বজনীন। আবার বলছি সবার জন্য প্রযোজ্য, তার নাম কি সার্বজনীন। তখন এই সার্বজনীনটা হলো কখন, যখন n সমান 1, তাহলে মোলার সার্বজনীন। এবং এই সূত্রটা কিসের জন্য, গ্যাসের, তাই বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটিকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর তখন এ পরিবর্তে আর লেখা যায়। আবার বলতেছি তখন এ পরিবর্তে আর লেখা যায়। কখন কে এর পরিবর্তে আর লেখা যায়, যখন এক মোল গ্যাসের ক্ষেত্রে কে পরিমাণ আর জন্য আর লেখা হয়। এক্ষেত্রে আমরা কি পাই, পি বি সি বড় হয় এন আর টি। তাহলে এক্ষেত্রে কে সমান সমান কি পাইলাম, আর কে সমান সমান আর। কখন, যে এক মোল গ্যাসের ক্ষেত্রে, এক মোল সকল গ্যাসের ক্ষেত্রে এর মান সমান, তখন এটাকে আমরা কি দ্বারা প্রতিস্থাপন করি, আর দ্বারা। এখানে নতুন একটা রাশি থাকি যেটা আর প্রিয় শিক্ষার্থী, আমরা পি ভি এ নামটি যে চারটি জিনিস সম্পর্কে আমাদের জানা, একটা হলো পি, একটা হলো ভি, একটা হলো এন, আর একটা হলো টি। আমাদের নতুন অতিথি কি, নতুন অতিথি হলো আর। নতুন অতিথি কি আর। এখন আমরা আর সম্পর্কে একটু শিখবো, আর সম্পর্কে একটু যদি শিখতে চাই তাহলে দেখেন এখানে আর হলো আর নতুন অতিথি, আর এর পি করবো। আর আমরা শিখলাম আরেক নাম কি সার্বজনীন বলা গ্যাস, আরেক নাম কি গ্যাস ধ্রুব। এখন কি বলা হয় আর কাকে বলা হয়, আরের তারপর চলি এবং আরের মান। এগুলো বললাম আর কি, তারপরে কি করবো আরের মান, বিভিন্ন হবে আরের মান এবং আরের তারপর আমাদের আদর্শ বিষয়গুলো বলা গ্যাস আর কি। আর তখন আমরা নতুন অতিথি পেলাম আর কি শিখতে হলো বেশিটাকে, কিন্তু দেখো আমরা আর কি এবং আরের মান কত এবং আরের তাৎপর্য। এই টপিক্সের মধ্যে সর্বোচ্চ ইম্পর্টেন্ট টপিক্স হলো বিভিন্ন এককে আরের মান, বিভিন্ন এককে আরের মান। এখন বিভিন্ন এককে আরের মান এটা যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের কী করতে হবে, দেখেন বিভিন্ন এককে আরের মান, বিভিন্ন এককে আরের মান। আর যদি জানা যায় আরের জন্ম কোথায়, মানে আর কোথার থেকে আমরা পেয়েছি, আর কোথা পেয়েছি যখন প্রশ্ন হবে তখন আমরা জানি কতটা লিখবো, যা আমরা জানি আমাদের সে অবস্থার সমীকরণ টিভি এন আর টি। সমীকরণ থেকে আমরা আর পাবো, আমরা কি শিখবো আর, তাহলে আর থেকে আমরা শিখবো যে আর সমান সমান টিভি ভাগ এন টি। এখন বিভিন্ন এককে আরের মান আর সম্পর্কে জানতে গেলে আমাকে আর যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আরের জন্য আমার কী কী রাশি দরকার, সা আয়তন ঘন সংখ্যা তাপমাত্রা। বলেন গ্যাসের রাশি কয়টি, গ্যাসের ভৌত ধর্মের দিক রাশি হলো চারটি, আরের ধর্মের চারটি রাশি বিদ্যমান, আরের ধর্মের কয়টি রাশি বিদ্যমান, আরের ধর্মের চারটি রাশি বিদ্যমান। এখন আর কখন হয়, আর পাওয়ার শর্ত কি, এন সমান ওয়ান তখন আর, কারণ আর কাকে বলে মোলার গ্যাস দেবো, আর কাকে বলে মোলার গ্যাস দেবো, অর্থাৎ আরের ক্ষেত্রে এন এর মান হলো ওয়ান, আরের ক্ষেত্রে এন এর মান হলো ওয়ান। তাহলে এখানে সর্বদাই এম সম্পর্ক সমান হলো ওয়ান, তাহলে টি সমান সমান যদি হয় 273 কেলভিন, আর পি সমান সমান যদি হয় 180। আমরা জানি এস টিপিতে সকল গ্যাসের এক মোলের আয়তন কত, 22.4 লিটার, তাহলে বি সমান সমান 22.4 লিটার। এখন অপশনের মান কত রেখে দিলাম, বসাও তো 1.4 এরপরে আমরা বিভিন্ন এককে আর মান পাই, সিএস এককে, এমকেএস এককে, তাই অবশ্যই আমরা এই বিভিন্ন এককে আর মান এটি আলোচনা করবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে বিষয়টি কি, যে গ্যাসের সূত্রের সম্পর্কে নিয়ে আসছি কথা বললাম, গ্যাসের সূত্রের সম্মিলিত রূপের মধ্যে ইম্পর্টেন্ট টপিক্সগুলো, যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি প্রতিষ্ঠা করো, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণে যে ধ্রুবক পাওয়া যায় মোলার গ্যাস ধ্রুবক, আর এর বিভিন্ন এককে এর মানগুলো নির্ণয় করতে আমাদের শিখতে হবে। আশা করি
সূত্র তোমরা বুঝতে পারছো এবং আজকে এই পর্যন্ত যা পড়াবো পরবর্তী লেকচারে তোমাদের গ্রাহামের ন্যূনতম সূত্র এবং ডাবল আংশিক চাপ সূত্র পড়াবো আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থাকবা এবং কেবলমাত্র আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে